স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায়। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আমার হাতে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন। আমরা সবাই জানি যে এই ডিভাইসটির নাম হচ্ছে PLC, অর্থাৎ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রির যত মেশিনপত্র আছে, সেই মেশিনপত্রের অটোমেটিক করার জন্য বা অটোমেশন করার জন্য আমাদের এই ডিভাইসটি দরকার পড়ে। তা এটার নাম হচ্ছে PLC, অর্থাৎ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এই PLC-কে আমরা একটা কম্পিউটারের সঙ্গে তুলনা করতে পারি। যেমন আমাদের সাধারণ যে কম্পিউটার আছে, এই কম্পিউটারের মধ্যে আমরা মাউস, কিবোর্ড এবং স্ক্যানার বা হচ্ছে অন্য কোনো মাধ্যমে ইনপুট প্রদান করি। সেই ইনপুট CPU-তে যেয়ে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যেয়ে প্রসেসিং হয়ে, অর্থাৎ অ্যালগোরিদমগুলো কমপ্লিট করে আমাদের ডিসপ্লেতে, অর্থাৎ মনিটর বা হচ্ছে আমাদের প্রিন্টার, এগুলোতে আউটপুট প্রদান করে। অনুরূপভাবে এই PLC হচ্ছে একটি কম্পিউটার বা মিনি কম্পিউটার আমরা বলতে পারি। তা এই PLC-র ভিতরে একটি CPU থাকে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে। সেই CPU-তে আমরা প্রোগ্রাম ইনপুট করি। সেই প্রোগ্রামের ভিত্তিতে আমরা এই PLC-র ভিতরে ইনপুট যে মডিউল আছে, এই ইনপুট মডিউলের মাধ্যমে বিভিন্ন ইনপুট দিয়ে থাকি। যেমন সেন্সর সুইচ বা হচ্ছে লিমিট সুইচ বা হচ্ছে প্রক্সিমিটি সুইচ, বিভিন্ন সুইচের মাধ্যমে আমরা হচ্ছে ইনপুট দেই। সেই ইনপুট CPU-র মাধ্যমে অ্যালগোরিদম, অর্থাৎ লজিক্যাল ফাংশনগুলো হয়ে, অর্থাৎ লজিক্যাল ফাংশনগুলো কমপ্লিট করে আমাদের আউটপুট দেয়। এই আউটপুটের মধ্যে আমাদের থাকতে পারে লোড, ম্যাগনেটিক কন্ডাক্টর, রিলে বা বিভিন্ন ধরনের ডিভাইস থাকতে পারে। তা আসল কথা হচ্ছে, এখানে আমরা এই PLC কেন ব্যবহার করব। আমরা জানি আমাদের অটোমেশন করতে গেলে, অর্থাৎ অটোমেটিক করতে গেলে আমাদের রিলে দরকার পড়ে বা অনেকগুলো সুইচের দরকার পড়ে। তা এই সুইচগুলো যখন আমরা লার্জ স্কেলে, অর্থাৎ বড় স্কেলে বড় কোনো মেশিনে কাজ করব, তখন এই প্যানেল বোর্ডের যে রিলেগুলো হবে, অনেকগুলো রিলে হবে। তো এই এতগুলো রিলে মেনটেন করা এবং সেই প্যানেল বোর্ড তৈরি করা খুবই কষ্টসাধ্য, আর ট্রাবল শুটিং করা তো আরও কষ্টসাধ্য। তা এর হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই PLC ধরনের যে মিনি কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি। অর্থাৎ আমরা PLC ব্যবহার করি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ব্যবহার করি। এর ফলে এক একটা PLC-র ভিতরে আপনি 500 থেকে 1000 বা তারও অধিক আপনি রিলে ব্যবহার করতে পারবেন, টাইমার রিলে ব্যবহার করতে পারবেন, কাউন্টার ব্যবহার করতে পারবেন, অ্যানালগ ইনপুট ব্যবহার করতে পারবেন এবং ডিজিটাল ইনপুট ব্যবহার করতে পারবেন। তা এটি নির্ভর করবে আপনার PLC-র উপর বা PLC ধরনের উপর। তা এই এতগুলো জিনিস যখন আমরা একটি PLC-র মধ্যে পাব, তখন আমাদের ওয়ারিংটাও কমে আসবে এবং জিনিসটার জটিলতাও কম থাকবে। আর আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এটাকে যখন তখন এডিট করে আমরা প্রোগ্রাম আপডেট করতে পারি। তা এর জন্য জাস্ট কম্পিউটারের সঙ্গে PLC-কে কানেকশন করতে হবে। কানেকশন করে প্রোগ্রাম আপলোড দিয়ে দিলেই কিন্তু সেই PLC সেইভাবে কাজ করবে, সেই ইনস্ট্রাকশনে কাজ করবে। আর আমাদের দেশে, অর্থাৎ বাংলাদেশে, এই PLC বেশি ব্যবহার করা হয় ডেল্টা PLC, এরপরে আছে সিমেন্সের PLC, তারপরে LS এবং মিৎসুবিশি, এবং পৃথিবীর অনেক কোম্পানি এই PLC তৈরি করে থাকে। আর এই PLC-কে প্রোগ্রাম করার জন্য, অর্থাৎ এই PLC-কে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি। তাই এই ভাষাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভাষা হচ্ছে রিলে ল্যাডার লজিক ডায়াগ্রাম, যেটাকে আমরা ল্যাডার লজিক ডায়াগ্রামও বলতে পারি। এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা PLC-কে প্রোগ্রাম করতে পারি। আর এটি দেখতে হচ্ছে ল্যাডার, অর্থাৎ মইয়ের আকৃতি। এর যে প্রোগ্রামগুলো হয় সেটা হচ্ছে মইয়ের আকৃতি হয়, একটা স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং করতে হয়। এরপরে আরও আছে ব্লক ডায়াগ্রাম, তারপরে হচ্ছে ফাংশন ডায়াগ্রাম, তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন টেক্সট, স্ট্রাকচার টেক্সট এবং আরও আছে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট। তা আমরা সাধারণত ল্যাডার লজিক ডায়াগ্রাম যেটা আছে সেটাই আমরা ব্যবহার করি। এখন আমরা দেখব যে এই PLC কিভাবে কাজ করে, অর্থাৎ PLC-র ভিতরে কী কী থাকে। তার আগে আমরা একটি জিনিস জানি। এর আগে আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা PLC এবং VFD এবং HMI-এর উপরে একটি বেসিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্স লঞ্চ করেছি। তা আপনারা যদি PLC, VFD এবং HMI-এর উপর কাজ শিখতে চান, তাহলে আমাদের সেই অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে পারেন, যার সমস্ত ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাডমিশন লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। সেই ফোন নাম্বারে কল করে আপনি সেই কোর্স সম্পর্কে ডিটেল জানতে পারেন। তাহলে এখন আসি যে এই PLC কীভাবে কাজ করে। PLC-র ভিতরে চারটি অংশ থাকে। একটি হচ্ছে ইনপুট মডিউল, যার মাধ্যমে আমরা PLC-কে বিভিন্ন সেন্সর বা বিভিন্ন সুইচের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা আমরা ইনপুট মডিউলের মাধ্যমে ইন করি। এই ইনপুট মডিউলের মধ্যে আমরা যে ইনস্ট্রাকশন দেই, সেই ইনস্ট্রাকশন একটি CPU-তে যায়। এই CPU-টিকে আমরা মস্তিষ্ক স্বরূপ বা কম্পিউটারের যে CPU আছে সেই CPU স্বরূপ বলতে পারি। এর ভিতরে মেমোরি থাকে, সেই মেমোরিতে আমরা প্রোগ্রাম আপলোড করি। আপলোড করার ফলে, অর্থাৎ যে ইনস্ট্রাকশনগুলো আমরা ইনপুট মডিউলের মাধ্যমে CPU-তে দিলাম,
সেই সিপিইউ সেই ইনপুটগুলোকে লজিক্যাল যে ফাংশনগুলো আছে অর্থাৎ অ্যালগরিদমগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করে আমাদের আউটপুট মডিউলে প্রদান করে। এই আউটপুট মডিউলের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন যে লোডগুলো আছে বা ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো আছে বা বিভিন্ন যে রিলেগুলো আছে রিলেগুলোকে সংযোগ করি। আর এই পিএলসিটিকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন পড়ে যাকে আমরা পাওয়ার র্যাকও বলতে পারি। তাহলে আমরা জানলাম পিএলসির ভিতরে চারটি অংশ থাকে, একটি হচ্ছে ইনপুট মডিউল, আরেকটি হচ্ছে সিপিইউ, আরেকটি হচ্ছে আমাদের আউটপুট মডিউল, আরেকটি হচ্ছে পাওয়ার র্যাক বা পাওয়ার সাপ্লাই আমরা বলতে পারি। তাহলে আজকে পিএলসি সম্পর্কে এই পর্যন্ত, আর এই পিএলসি নিয়ে আমরা ধারাবাহিক ভিডিও করব, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এই পিএলসি সম্পর্কে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে এশিয়ান অটোমেশন। আপনারা চাইলে এশিয়ান অটোমেশনের ইউটিউব চ্যানেল আছে যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাদের ইউটিউব চ্যানেলেও অনেক পিএলসি সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর সর্বশেষ যদি আপনারা পিএলসি এবং অটোমেশনের উপর কোর্স করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার আছে এবং অ্যাডমিশন লিঙ্ক আছে, সেখান থেকে ইনকোয়ারি করে আপনারা সেই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।